ভারতকে মিসাইল গাইডেড বোমা ছুড়তে সক্ষম ড্রোন দিচ্ছে আমেরিকা। পূর্ব লাদাখে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে আমেরিকার কাছ থেকে মিসাইল ও গাইডেড বোমা বহনে সক্ষম অত্যাধুনিক প্রিডিটর বি ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত। চীন পাকিস্তানকে 4টি সশস্ত্র ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে পাল্টা এ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে 4টি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। বলা হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও গুদার বন্দরে নজর রাখতে এই ড্রোনগুলো ব্যবহার করা হবে, কিন্তু এর পিছনে অন্য উদ্দেশ্য দেখছে বিশেষজ্ঞ মহল। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, গুদার বন্দরে ঘাঁটি গেড়ে রয়েছে চীনা নৌবাহিনী। বেইজিংকে পাল্টা চাপে রাখতে প্রস্তুত ভারত। বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধরনের প্রিডিটর বি ড্রোন ভারত কেনার কথা ভাবছে সেগুলো মিসাইল এবং লেজার গাইডেড বোমা দিয়ে শত্রুর শিবিরের উপর আক্রমণ হানতে সক্ষম। শুধু তাই নয়, নজরদারির মাধ্যমে শত্রুপক্ষের গতিবিধির উপর লক্ষ্য রেখে নির্ভুল নিশানায় হামলা চালাতেও এর জরিমেলা ভার। নজরদারির জন্য আমেরিকার কাছ থেকে গোয়েন্দা ড্রোন কেনার কথাবার্তা চালাচ্ছিল ভারতীয় নৌবাহিনী, কিন্তু বর্তমান পরিস্থিতি নজরদারির পাশাপাশি হামলা চালাতে সক্ষম ড্রোন কেনায় বেশি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় এই ধরনের মেল আর্ম প্রিডিটর বি ড্রোন ব্যবহার করছে আমেরিকা। এই ড্রোনগুলো একসঙ্গে 4টি হেলফায়ার মিসাইল এবং 500 পাউন্ড লেজার গাইডেড বোমা বহনে সক্ষম। ভারত নিজের এই ধরনের অ্যাটাক ড্রোন তৈরি করার চেষ্টা করছে, কিন্তু চীন পাকিস্তানকে 4টি ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই দ্রুত আমেরিকা থেকে এই ধরনের ড্রোন কিনতে তৎপর হয়েছে ভারত। গদার বন্দরে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিরাপত্তার জন্য এই ড্রোনগুলো চীন পাকিস্তানকে দিচ্ছে বলে জানা গেছে। এর পাশাপাশি পাকিস্তানি বিমান বাহিনীকে দেওয়ার জন্য GJ-2 ড্রোন তৈরি করেছে চীন, যা উইং লং টু ড্রোনের মিলিটারি ভার্সন। উইং লং টু ড্রোন চীনে বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়। এশিয়ার বিভিন্ন দেশকে চীন তা বিক্রি করেছে। তার মধ্যে রয়েছে সৌদি আরব, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, তুর্কমেনিস্তানের মতো দেশ। এদিকে চীনের সঙ্গে যুদ্ধ হলে ভারতের পক্ষ নেওয়ার ঘোষণা আমেরিকা। অবস্থান স্পষ্ট করল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হলো, ভারত ও চীন উত্তেজনা থেকে যদি যুদ্ধ হয় তাহলে মার্কিন সেনাবাহিনী ভারতকে সাহায্য করবে। হোয়াইট হাউস স্পষ্ট করেছে চীনকে এশিয়ার খবরদারি করতে দেওয়া যাবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই খবর জানানোর কিছুক্ষণের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, চীনের জন্য আমেরিকা সহ গোটা দুনিয়ার বড় ক্ষতি হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে চিফ অফ স্টাফ মার্ক মিডোস একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বার্তা স্পষ্ট, আমরা কোনো দেশকে একা সবচেয়ে প্রভাবশালী হতে দিতে পারি না, তা সেটা একানে হোক বা অন্য কোথাও। আমেরিকার নৌসেনা নিজেদের উপস্থিতি বাড়াতে দক্ষিণ চীন সাগরে 2টি বিমানবাহক নৌবহর বহাল করেছে। এরপরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। করোনা ভাইরাসজনিত মহামারী ছেড়ে আমেরিকা, পূর্ব ইউরোপ, ভারতসহ বেশিরভাগ দেশে অর্থব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর উপস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে মিডোস জানিয়েছেন, তারা সারা পৃথিবীকে জানাতে চান যে মার্কিন সৈন্য সারা বিশ্বের মধ্যে সেরা। চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরে নিজেদের প্রতিপত্তি জাহির করে। ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, তাইওয়ান, এই জায়গাতেও তারা নিজেদের প্রতিপত্তি দেখায়। মিডোস জানিয়েছেন, চীনের এই দাপট দেখানো মেনে নেওয়া যাবে না। এদিকে মিডোজের এই বিবৃতিতে আরও শক্তিশালী করেছে ট্রাম্পের এই টুইট। ভারত ও চীনের সেনাদের সীমান্ত উত্তেজনা প্রায় 8 সপ্তাহ ধরে চলছে। 15 জন পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় যখন গালওয়ান সীমান্ত বরাবর সংঘর্ষে ভারতের 20 জন সেনা সদস্য নিহত হন। এদিকে সোমবার সীমান্ত দেখে নিজেদের সেনাকে পিছু হটতে নির্দেশ দিয়েছে চীন। রাষ্ট্রের সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী রবিবার টেলিফোনে কথা বলেন। এরপরই সোমবার থেকে দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে শুরু করেছে চীন।